হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে-পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কে-পপের সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড বিটিএস, সেটি নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু অনেকের মনে এই প্রশ্ন জেগেছে যে বিটিএস এর সদস্যরা ঠিক কত উচ্চতার মেয়ে বিয়ে করতে চায়। আজকের ভিডিওতে সেটাই বলবো, তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এক এক নম্বরে রয়েছে আরএম। আরএম এর পছন্দ অনুযায়ী সে চায় 164 থেকে 170 সেন্টিমিটার উচ্চতার মেয়ে। বিটিএস এর লিডার আরএম এর উচ্চতা 181 সেন্টিমিটার এবং মনে হচ্ছে যে সে তার মতোই লম্বা মেয়ে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। দুই নম্বরে রয়েছে জিন। জিন 158 সেন্টিমিটার থেকে 163 সেন্টিমিটার উচ্চতার মেয়ে বিয়ে করতে চায়। জিনের উচ্চতা 179 সেন্টিমিটার এবং তার পছন্দের মেয়ের উচ্চতা শুনে বোঝা যাচ্ছে যে সে এমন একজনকে চায় যে তার বাহু জড়িয়ে ধরতে পারবে। তিন নম্বরে রয়েছে সুগা। সুগার উচ্চতা 174 সেন্টিমিটার এবং তার 155 সেন্টিমিটার থেকে 158 সেন্টিমিটার উচ্চতার মেয়ে পছন্দ, অর্থাৎ বোঝাই যাচ্ছে তাদের জুটিটা অনেক কিউট হবে। চার নম্বরে রয়েছে জিমিন। জিমিন খুব বেশি একটা লম্বা নয়, আবার খুব বেশি খাটোও নয়। তার উচ্চতা 174 সেন্টিমিটার। সে 158 থেকে 161 সেন্টিমিটার পর্যন্ত লম্বা মেয়েকে বিয়ে করতে চায়। পাঁচ নম্বরে রয়েছে জেহব। জেহবের উচ্চতা 177 সেন্টিমিটার এবং জিনের মতোই তার 158 থেকে 164 সেন্টিমিটার উচ্চতার মেয়ে পছন্দ এবং সে বিয়ে করতে চায়, যাতে রাস্তায় হাঁটার সময় তার প্রিয়সী তার বাহু জড়িয়ে ধরে হাঁটতে পারে। ৬ নম্বরে রয়েছে ভি। ভিয়ের উচ্চতা 179 সেন্টিমিটার। সে যে মেয়েকে বিয়ে করবে তার উচ্চতা মোটামুটি 161 থেকে 164 সেন্টিমিটার হতে হবে, যাতে তার পছন্দের মেয়েটি তার কাঁধে মাথা রাখতে পারে এবং কাঁধে মাথা রেখে ঘুমাতে পারে। ৭ নম্বরে রয়েছে জঙ্কুক। বিটিএস এর সবচেয়ে ছোট সদস্য জাংকুকের পছন্দ লম্বা মেয়ে, অর্থাৎ যার উচ্চতা 168 সেন্টিমিটার থেকে 170 সেন্টিমিটার হবে। জাংকুকের উচ্চতা 179 সেন্টিমিটার। বোঝা যাচ্ছে জাংকুক এমন মেয়ে বিয়ে করতে চায় যার সাথে সে চোখে চোখে কথা বলতে পারবে এবং দেখা হবে। তো দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও? আসলে এটা তাদের অফিসিয়াল আইডল টাইপ, বাট কেউ যখন কাউকে ভালোবাসে তখন উচ্চতা খুব বেশি একটা ম্যাটার করে বলে আমার মনে হয় না। তো কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিও পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।